ফেনীর ছাগলনাইয়ায় উপজেলার একটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পাশের ডোবায় সরকারি সিলযুক্ত লাখ টাকার নানা রোগের ওষুধ পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। এই সরকারি ওষুধ ডোবায় কিভাবে গেল জানেন না স্বাস্থ্য কেন্দ্রের কর্তৃপক্ষ। ঘটনাটি উপজেলার ঘোপাল ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের। এলাকাবাসী জানায়, স্বাস্থ্য কেন্দ্রের পাশে ঢাকা চট্টগ্রাম এশিয়ান হাইওয়ের ডোবায় কিছু ওষুধের প্যাকেট দেখতে পান তারা। ওষুধগুলোর পাতায় লেখা অ্যান্টিবায়োটিক, ডক্সিসাইক্লিন, কোটাই মোক্সাসোল ক্যাপসুল ও ট্যাবলেট, ড্রপ, সিরিঞ্জ কয়েক হাজার, আইবলিক ট্যাবলেট, নানা নামের সিরাপ, অ্যান্টাসিড ট্যাবলেট, ভিটামিন ডি কমপ্লেক্স ও প্যারাসিটামল। সবগুলো ওষুধের মেয়াদ 2023 থেকে 2025 সাল পর্যন্ত। ওই ডোবায় কিভাবে ওষুধগুলো গেছে তা জানেন না হাসপাতাল কর্তৃপক্ষ। বিভিন্ন কোম্পানির মার্কেটিং অফিসাররা আসি, তার থেকে স্লিপ গুলা দেখে, স্লিপ গুলা দেখার কারণে ফার্মেসি থেকে ওষুধ গুলা নিয়ে যায়। এখান থেকে মাসিক একটা পার্সেন্টেজ হয় সরকারি ওষুধ গুলা পাবলিকের, সাধারণ পাবলিকের দেয় না। একটি ডাকাতি মামলা তদন্ত করতে গিয়ে 41টি গরু সহ 6 ডাকাতকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। আশুলিয়ার নাল্লাপল্লা গ্রামের একটি খামারেই রাখা হতো লুণ্ঠিত সব পশু। দিনের পর দিন ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাড়ি থামিয়ে ডাকাতি করে আসছিল তারা। গত 18 ফেব্রুয়ারি গাজীপুরের চক্রবর্তী এলাকায় দিনাজপুর থেকে আসে একটি ট্রাকের গতিরোধ করে 14টি গরু লুট করে ডাকাতরা। এ ঘটনার মামলার সূত্র ধরেই সন্ধান পায় মূল হোতা সুমনের। তার মালিকানাধীন সাদিয়া ডেইরি ফার্ম নামে ওই খামার থেকে উদ্ধার করা হয় 41টি গবাদি পশু। পরবর্তীতে সাভারের আশুলিয়া, গাজীপুর ও বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে 6 ডাকাতকে আটক করা হয়। সকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটনের উপ পুলিশ কমিশনার জাকির হাসান। কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে গাজীপুরে মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে পুলিশ মেমোরিয়াল ডে উদযাপন করা হয়েছে। এতে অংশ নেন জিএমপি মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, অতিরিক্ত পুলিশ কমিশনার বরকতুল্লাহ খান, উপ পুলিশ কমিশনার জাকির হাসান ও জিএমপির সকল থানার অফিসার ইনচার্জ অন্যান্যরা। অন্যদিকে মুক্তিযুদ্ধ সহ জননিরাপত্তা এবং আইন শৃঙ্খলা রক্ষায় জীবন উৎসর্গকারী পুলিশদের স্মরণে পাবনায় অনুষ্ঠিত হয়েছে পুলিশ মেমোরিয়াল ডে। শহীদ পুলিশদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে আলোচনা সভায় সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন সহ অন্যরা বক্তব্য রাখেন।